প্রতিষ্ঠিত তাম্রলিপ্ত জনকল্যাণ সমিতি তথা নিমতৌড়ি স্মৃতিসৌধে প্রত্যেক বছরের মতো এবারেও আমরা মিলিত হয়েছি এবং আমরা যাদেরকে সাথে পেয়েছি, যারা সুশীলবাবু, সতীশবাবু, অজয়বাবুর সঙ্গে কাজ করার সুযোগ যাদের হয়েছিল, রণজিৎ বয়াল মহোদয়, সাধনচন্দ্র প্রামাণিক মহোদয়, তাদেরকে প্রণাম জানাই, এবং অবসরপ্রাপ্ত অধ্যাপক বিমলেন্দু বাবু, ব্রহ্মময় বাবু, বিশিষ্ট শিক্ষক গোপাল বাবু, জাতীয়তাবাদী আদর্শ উদ্বুদ্ধ সুকুমার বেরা, দীপেন্দ্র নারায়ণ রায়, সুশীল দাড়া মহোদয়ের পরিবারের সদস্য অরূপ ধারা সহ আমাদের দিব্যাঙ্গদের নিয়ে খুব ভালো কাজ করেন যোগেশবাবু সহ তার সমস্ত টিম, আমি প্রত্যেককে দেশপ্রেমিক জাতীয়তাবাদী অভিনন্দন জানাচ্ছি। বক্তব্য রাখার কিছু নেই, সর্বত্র অনুষ্ঠান হচ্ছে, সকাল থেকেই হচ্ছে, শীতকে উপেক্ষা করেই হচ্ছে, সব জায়গায় শোভাযাত্রা, নানা অনুষ্ঠান সবাই করছে, আমাদের আলাদা করে কিছু করার বলার নেই। আমরা কিছুদিন আগেই নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী পালন করেছি, আজকের এই দিনে আমরা আরো বেশি করে আমাদের দেশ মাতৃকার প্রতি যে ভক্তি শ্রদ্ধা এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার শপথ গ্রহণ করব। আর সাথে সাথে আগামী 2রা মার্চ সুশীলবাবুর জন্মদিন, আমাদের যে প্রস্তাবিত গান্ধী ভবন নিমতৌড়ি স্মৃতিসৌধ প্রাঙ্গণে, তার প্রায় চূড়ান্ত পর্যায়ে কাজ এইচডিএ করে ফেলেছে। আমি ওই দিন এখানে ফাউন্ডেশন স্টোন লেইং করব, শিলান্যাস করব সুশীলবাবুর জন্মদিনে, এবং এখানে গান্ধী ভবন তৈরি করার মধ্য দিয়ে আমরা এখানে একেবারে গান্ধীজির যে আদর্শ ছিল বা পরবর্তীকালে যা প্রাসঙ্গিক বর্তমান প্রজন্মকে স্মরণ করানোর জন্য, উদ্বুদ্ধ করার জন্য সেই ব্যবস্থা আমাদের থাকছে।